সাথে ওরা হয়তো তাহলে করে পায়, আর কেউ করে পায়। এই হয়েছে নদী বিদায়, অ্যাক্সিডেন্টাল বিদায় হবে। এরপর যদি ভুল হয় কয়টা ভুল পাবে বলেন তো? আপনার তো ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে যদি একবার প্রমাণ করে দেখান যে কোন জায়গার 85 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। আমি তো বলতে পারবো যে সোনাই বর্তমানে যে কয়েকটা কাজ চলে বর্তমান বিধায়ক বেনামি কন্ট্রাক্টর। ডেইলি বরাকে সোনাই থেকে আরেকটি বিশেষ সংবাদ। ভারতীয় জনতা পার্টির সোনাই মণ্ডলের বুথ সশক্তিকরণ সভায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে বিঁধলেন সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। আমিনুল হক বলেন, বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া আমার আমলে রাস্তাঘাট নির্মাণে 88 কোটি টাকা দুর্নীতির যে অভিযোগ তুলেছেন তার সম্পূর্ণ মিথ্যে। দেখে নেওয়া যাক আমিনুল হকের মন্তব্য। ক্ষমতা থাকলে যদি একবার প্রমাণ করে দেখান যে কোন জায়গার 85 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। আমি তো বলতে পারবো যে সোনাই বর্তমানে যে কয়েকটা কাজ চলে বর্তমান বিধায়ক বেনামি কন্ট্রাক্টর, আজকে সোনাবালিঘাট থেকে সোনাই পর্যন্ত যে কাজ চলে ওই কাজ হাইলাকান্দির আফজল নামে একজন ঠিকাদার। আপনারা কোনোদিন আফজল এই রাস্তা দেখছেন? এটা বেনামি ঠিকাদার করিমউদ্দিন বড়ভূঁইয়া। আজকে সোনাই সোনাবালিঘাটে একটা বয়াজু নদীর উপরে ব্রিজ চলে, এটাও তার নিজের ঠিকাদার। যেটা ওয়াটার রিসোর্সে যেগুলো কাজ চলে এটাও নিজের ঠিকাদার। জল জীবন মিশনে যেগুলো কাজ চলতেছে এটা তার সিন্ডিকেটের ঠিকাদারি। আসলে কি তারা দুশিয়া লাভ নাই বহুত দিনই আসলা নাই ভোটের সময় 2016-21 পর্যন্ত রেমি আর 21-এ তো সাংঘাতিক রেমি। এটা আমার কথা নাই, তাই ফ্রম 16 যেটা মানে এপিপিপি এটা সাবমিট করতে তাই নিজের বিষয় যে আমি অত টাকা ব্যাংক করিনি, আমি অন্য জায়গা থেকে তার মেন মারা জন্য বিদায় হয়েছে। আর আমি 5 বছর আপনাদের আশীর্বাদে বিদায় আমি সংস্থা আসবো বন্ধুরা ঠিকাদার, উনি নিজের খুব নিজের ঠিকাদারি করতেছেন। এখন দেখবা যে মুখ করিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আর সব মন্ত্রীদের সব বিধায়কের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী স্যার। আর উনি বলেন আমার বন্ধু, উনি বলেন আমার বন্ধু। আমাদের মুখ্যমন্ত্রী উনার বন্ধু, আমরা খুব ভালো পাই সত্যিকার ভালো মানুষের জন্য এক বন্ধুত্ব। বাদ মানুষের কিন্তু বন্ধু হইলে না, তার সুপ্রিমো যিনি বদলদিন স্যার উনাকে তো উনি বন্ধু বলেন, আমাদের মুখ্যমন্ত্রীকে বন্ধু বলেছেন। আর ওনার কিছু লিমিটেড মানুষ আছে, ওরা হয়তো তাকে করে পায়, আর কেউ করে পায়। এই হয়েছে নদী বিদায়, অ্যাক্সিডেন্টাল বিদায় হবে। এরপর যদি ভুল হয় কয়টা ভুল পাবে বলেন তো? আগে তো বেশিরভাগ কংগ্রেসের ভুল ছিল, কংগ্রেসের উপরে খাতে ভর করে উনি আপনার নির্বাচনে জিতেছেন। আর ওনার ইতিহাসে আছে যার উপরে যে ভরসা করেছে উনাকে উনি ল্যাং মেরেছেন, সন্তোষ মন্দের ভরসা করেছেন সন্তোষ মন্দেরকে ল্যাং মেরেছেন, বিদিকাদের ভরসা করেছেন বিদিকাদেরকে ল্যাং মেরেছেন, সুস্মিতাদের ভরসা করেছেন সুস্মিতাদেরকে ল্যাং মেরেছেন, সোনাই কংগ্রেস ভরসা করেছিল সোনাই কংগ্রেসকে ল্যাং মেরেছেন, মহিপুন্দার ভরসা করেছিলেন মহিপুন্দার ল্যাং মেরেছেন। এখন বদলদিন সাহেব পাওয়া হঠাৎ দুদিন দেখবেন, হঠাৎ দুদিন দেখবেন হয়তো আমাদের রবিবার সোনাই মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে বুথ সশক্তিকরণ কর্মসূচির সূচনা করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সমষ্টির প্রভারী রাজেশ দাস, সোনাই পৌরসভার চেয়ারম্যান শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ, টিপি সভাপতি অপু কুমার দাস সহ অন্যান্যরা।
বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠনকে মজবুত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর সাংগঠনিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। চারজন এখান থেকে বুস্টার শক্তিকরণের মেম্বার আপনারা দিয়েছেন, এই চারজন 106টা যে বুথ আছে দুজন 26-26 করে ভাগ করে নেবেন এবং দুজন 27-27 করে ভাগ করবেন, তাহলে 106টা বুথ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। এই আমি 26টা বুথের দায়িত্ব নিলাম, মনে করি আমার দায়িত্ব হবে এই 26টা বুথের মধ্যে যারা শক্তি কেন্দ্রের চার ধরনের কর্মকর্তা আছেন, আমাদের পার্মানেন্ট পোস্ট কি আছে, শক্তি কেন্দ্র প্রমুখ, আমরা ইদানিং দিয়েছি শক্তি কেন্দ্র পালক প্রভারী, এবং মাত্র 10 দিনের জন্য যাদের দিয়েছি তাদের বলা হয় স্বল্পকালীন বিস্তার।